14 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উযু করার পর শরীরে নাপাকি লাগলে করণীয় কি? উযু লাগার পরে শরীরে যদি নাপাক কোনো বস্তু লেগে যায় তাহলে সেই জায়গাটুকু ধুয়ে নেবেন, যেই জায়গায় নাপাকি লেগে সেই জায়গাটুকু ধুয়ে নেবেন। শরীরে নাপাকি লাগলে উযু নষ্ট হয় না। উযু ভঙ্গের যেসব কারণগুলি রয়েছে তার মধ্যে শরীরে কোনো নাপাক কিছু লেগে যাওয়া নয়, পেশাব লেগে গেছে উযু করার পরে অথবা উযু করে মসজিদে যাচ্ছিলেন আর কোনো গায়ে কোনো পায়খানা লেগে গেছে বা অন্য কিছু নাপাকি রক্ত লেগে গেছে, আর তাতে উযু নষ্ট হয় না। তারপরে বলছেন, সুদি ব্যাংকে টাকা রাখি কিন্তু ওই ব্যাংকে এমন একটি অ্যাকাউন্ট ব্যবস্থা আছে যাতে ওরা কোনো সুদ দেয় না, কারেন্ট অ্যাকাউন্ট, তাতে কোনো অসুবিধা আছে কি? যদি আপনি এমন দেশে আছেন যেখানে ইসলামী ব্যাংক নেই তাহলে সুদি ব্যাংকের সাথে আপনি প্রয়োজনের তাগিদের লেনদেন করবেন, আর কারেন্ট অ্যাকাউন্ট করলে ভালো যে সেখানে আপনি কোনো রকমের বেনিফিট বা সুদ তাদের কাছ থেকে নিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আর সুদ যদি চলে আসে তাহলে সেই সুদের টাকাগুলি একেবারে সমাজের অসহায় যারা দরিদ্র তাদেরকে দিয়ে দেবেন মুক্ত হওয়ার জন্য, আল্লাহ তাখাল্লুসের জন্য, তাকাররুবের জন্য। তাখাল্লুস মানে মুক্তি লাভের জন্য, যে আল্লাহ আমি সুদ খাবো না সেই জন্য এগুলো দান করে দিচ্ছি। আর তাকাররুব হচ্ছে যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দান করা। তো আল্লাহর সান্নিধ্য লাভ হারাম রুজি দিয়ে হয় না, হারাম সম্পদ দিয়ে হয় না।